শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম মিজা চৌধুরী, বাবার নাম মির্জা শহীদ চৌধুরী, মায়ের নাম শহীদ অশোকুরা খাতুন, গ্রাম হোবা দিয়ে থানা গোয়ালখালী জেলা চট্টগ্রাম। 71 আগে কি করতে? 71 রাজনীতি আমি আওয়ামী লীগ করতাম। 1976 সালে HSC আমি সেই সময় চট্টগ্রাম রিয়াজ বাজার রেস্ট হাউসে ছিলাম। এখানে কিছু অস্ত্রশস্ত্র নিয়ে আসছিল, এখানে আমি এক তিনটি হাতে রাইফেল নিয়েছিলাম। যখন পাখানাদের বাহিনী রেশাল দল করে ফেলে, তখন আমরা এখান থেকে পালাই এখানে বলগাড়িতে আসি। বলগাড়িতে আসি প্রথম কালঘাট পার হওয়ার পরে দেখি ওখানে পাঞ্জাবিরা আক্রমণ করছে, আমি এখান থেকে পালাই ভারতে চলে যাই। ভারতে গিয়ে এক সপ্তাহ পরে ভারত থেকে চলে আসছি, বাংলাদেশে চলে আসি। রাইফেলটা যাওয়ার সময় বাড়িতে রাখি গেছি এক জায়গায়, তখন আসি রাইফেল দুইটা আবার নিজে আসে। রাইফেল একটা নিয়ে তখন আমি একটা গ্রুপ করছি, গ্রুপ করে বলভালি জানা কারণটাকে এক নম্বর পরিচিত, ওখানে আমি ক্যাম্প করছি। ক্যাম্প করে এখান থেকে যুদ্ধ পরিচালনা শুরু করছি। আমার সাথে দুজন সামরিক বাহিনীর লোক ছিল, একজন ফজল রহমান, আরেকজন ছিল নাইব সুরতার আব্দুর রহমান। আমাদের গাইড করতো, আমাদের লোকজনকে ট্রেনিং দিত। আপনারা ওনাদের থেকে ট্রেনিং নিচ্ছেন? আপনারা কজন ছিলেন? আপনার প্রায় 60 জনের মতো ছিলাম। মিন্টু, সবি, আরো নাম নাই। তাহলে এই 60 জন নিয়ে আপনি একটা গ্রুপ পরিচালনা করছেন? প্রথম বারণ ছিল মুন্সিহাট, সেই জমা আমি এসে প্রথম আবর্জন কমান্ডারের এখানে ছিলাম। এখান থেকে মুন্সিহাটে এনএসকার বাড়িতে, এনএসকার এক গ্রুপ জায়গায় নিয়ে বাড়িতে আসে। আমরা খবর পাই আসি ওদেরকে মুন্সিহাটে থেকে আক্রমণ করছি। আক্রমণ করার পরে ওরা আমাদের সাথে পাল্টা আক্রমণ করে নেয়, পিছন দিকে পালিয়ে সব বাড়ি গেছে। আমার সাথে 12 থেকে 12 জন মুক্তিযুদ্ধ আসছিল, ওগুলো নাম জানি আমি, ওরা আমার সাথে ছিল, আমি ছিলাম। আমরা কাল ভাবি আসি ওদেরকে আক্রমণ করছি। এটার পরে আরেকদিন কমান্ডার সোহান সাহেব, আমার সাথে ভালো কমান্ডার সোহান সাহেব, এখানে ডাক্তার হাজার ডাক্তার বাড়ি আক্রমণ করবে, ওরা বাড়ি আসে। ওই সুবাদে আমি খবর দিয়েছি, আমি দুজন নিয়ে এখানে আছে বাড়ি গিয়ে বললাম,
গিয়ে দেখেছি নাই, পালিয়ে গেছে, আমাদেরকে কোনো সমস্যায় পালিয়ে গেছে। হ্যাঁ, পরবর্তী বই যেই নাবিদের ক্যাপ্টেন করিম আবুল হাসান সুলাইমান আমি ট্রাইবেল নিয়ে বগাচরা বিলে মাঝখানে গিয়ে দান কোথায় মধ্যে থাকে পায়া গেছি, এখানে একটা পায়া গেছি, আবার আমার একটা টেঙ্গিন ছিল যে আমি এখান থেকে একটা ফায়ার করে আর সঞ্জয় করে একশো দূর গিয়ে একটা ফায়ার করি। আমার লোকজনকে সবসময় পিছনে ডাকিয়ে পিছনে তোমরা তোমরা ফায়ার করিও না, ফায়ার আমি করবো এইভাবে ফায়ার করার কথা বলে দিচ্ছি। ব্যাগগুলো দিলে আছে লাস্টে জায়গা থেকে স্যান্ডা করার জন্য বিভিন্ন সূত্রে প্রথম এখানে মারা গেছে আমাদের দিলে আর তারপর দিন স্যান্ডা করার কথা দিলে স্বাধীন হওয়ার আগে আরও কয়েকজন এরকম স্যান্ডা করার কথা দিল করতে পারেনি যাক দুর্ভাগ্য। এরপরে দেশ স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হওয়ার পরে আমরা ক্রিকেট বলতে গেলে ২৬শে মার্চ রাত্রে যে দিন যুদ্ধ শুরু হয় সেই দিনের রাত্রে ঘটনা থেকে আমি শুরু করে এখানে বলকালে আসার পরে সাতখা নিয়ে গেছি, সাতখা নিয়ে থানা থেকে আর নিজের করে অস্ত্রগুলো নিয়ে এখানে স্থানীয় রোগের হাতে জমা দিয়েছি। তারপরে গোয়াদারে গেছি, গোয়াদারে গিয়ে সেখানে একজন বাড়িতে রাতে ঘুমিয়েছিলাম, সাতখা নিয়ে গেছি একটা মুখোমুখি একটা লোক আর বাড়িতে রাইফেলটা আমি একটা রাইফেল নিয়ে ঢুকতেছি, এখন রাইফেলটা রেখে তখন এক জায়গায় ঘুমিয়ে পড়ছি তাদের ঘরের মধ্যে ঘর ঘুরে চলে গেছি পাশখালি, এই রাইফেলটি হাতে সাথে পাশখালি গেছি। পাশখালি আমার অগ্নিপতি ছিল মুসলিম মুখ্যত্ব, তখন তো এখানে খবর হচ্ছে মুক্তিযুদ্ধ আসছে এখানে, তখন চাকে থাকে আমার বাইন্ধব হচ্ছে দেখার জন্য আমাকে মুক্তিযুদ্ধ আসছে মুক্তিযুদ্ধ দেখার জন্য, তখন আমার বাসা বলছে আপনি এখানে থাকবেন আমার পাঞ্জাবি আপনি এখান থেকে ভালো যান, তখন ভালো আছে আবার বহাগার দিয়ে আস্থান নিয়েছে শহরে সেটা আগে মধ্যে যে যে মুক্তিযুদ্ধ পাঞ্জাবিদের সাথে সামনে শহীদ হয়েছে সেইটা আমার ভাইবু এই প্রথম দিন পার থেকে এসে শুক্রবার আমার সাথে সাক্ষাৎ করার জন্য গেছে, তারপর দিন চিটাঙ্গেতে চিটাঙ্গে গিয়ে মুগা নির্মাণের সামনে পাঞ্জাবিদের সামনে সম্মুখ যুদ্ধে নিহত হয়েছে। নাম কি? এস এম রফিক। অনেকে না আছেন? হ্যাঁ, শারীরিক ভালো না, শারীরিক অসুস্থ। বাংলাদেশ কেন আছে? বাংলাদেশ ইনশাল্লাহ ভালো আছে। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।